হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পাখাটা জোরে চলছে, হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু প্রচণ্ড গরম আর রান্নাঘর থেকে আসছি। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ব্লগ আমি শ্যুট করতে পারিনি, শুরু করতেও পারিনি, কারণ কি বাড়িতে একজন আসবে, মানে আমার মামা আসবে, ছোটো মামা। আমার বড় মামা নেই, বড় মামা মারা গেছেন। আমার মা মারা যাওয়ার 3 বছর আগে আমার বড় মামা মারা গেছেন। তো ছোটো মামা আসছে, তো বাইরে থাকে, তো বছরে যখন আসে তখন আমাদের বাড়ি আসে, ভাগ্নেদের বাড়ি। তো যাই হোক, সেই কারণে আজকে একটু রান্নাবান্নায় ব্যস্ত আছি। এদিকে ভাত, কুমড়ো ভাজা, পটল ভাজা এগুলো হয়ে গেছে। তো চিকেনটা আনতে গেছে রতন, চিকেন হবে, ডাল, চাটনি, দেখি আরও কী করা যায়। একটু ভাবছি সর্ষে দিয়ে ডাঁটার ঝাল করব। তো সেই কারণে ব্লগ শুরু করতে পারিনি। আর ছেলে এখন গেছে চুল কাটতে, যেহেতু ওর এতদিন প্রোগ্রাম ছিল, দেখতেই পেলে কালকে প্রোগ্রামে গিয়েছিলো, তো তোমার চুলটা কাটায়নি। তো ওই জন্য বললাম, বাবা বললো যে তাহলে চুলটা কাটিয়ে আনি। আর দুপুরবেলা বাবার আর ছেলের এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওখানে যাবে, তো সেই কারণে এখন চুল কাটতে গেছে। তো আমি ভাবলাম যে না, একটুখানি রেস্ট পেয়েছি, একটুখানি রেস্ট মানে একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমার সাথে ব্লগটা শুরু করতে এলাম। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, রান্নাবান্না করি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। মামা এলে অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। তো চলো সজনে ডাঁটা, বাবা এগুলোকে মানে সবজিগুলো কেটে দিলো। এখানে দেখো ভাতের ফ্যান গালিয়ে নিয়েছি, আর এখানে এই দেখো কুমড়ো আর পটল, আর এখানে দেখো কড়াতে তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, এতে তোমার পেঁয়াজ দিয়ে সজনে ডাঁটা সর্ষে মানে সর্ষে দিয়ে ঝাল করব। তো এই দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আর আমি একটা কাঁচা লঙ্কা ওই সর্ষের সাথে বেটে দেবো, তার 1 ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে। তো টমেটো দিতাম, কিন্তু টমেটোটা নেই, ও বাজারে গেছে, তো টমেটো না দিয়ে আগে করছি, আর নাহলে দেরি হয়ে যাবে। তো এবার দেখো সজনা ডাঁটাগুলো দিয়ে নিলাম। তো তাহলে একটু এটা ভাজা হচ্ছে, যা আমি মশলাটা বেটে আনি। এখানে সর্ষে বেটে নিয়েছি, জিরে গুঁড়ো আর এই হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তো দেখো সকালে সব গোছালাম মামা আসবে বলে। তো দেখো আমার ছেলে আবার দেখো এইখানে গাড়ি নামিয়েছে, এই যে এইখানে গাড়ি নামিয়েছে, কি আর করবো। সকালে তো একবার পরিষ্কার করেছি, তাও যেন মনে হচ্ছে এই যে সব আবার ফেলেছে। তো এমন চার একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নি, জানো তো, চলো ঝাঁটটা দিয়ে নি। কেমন চুল কেটেছো দেখি, দেখি সামনেটা একবার দেখি। ও হেভি হেভি, মেশিন করে কেটে দিয়েছে, এবার চান করে নেবে তো তুমি? ঘেমে গেছে গো মুখটা, ইকটুখানি হয়ে গেছে মুখটা পুরো। চলো চলো দিদি, শরীর ভালো না। সব বের করো না বাবা, সব বের করো না। তো দেখো রান্না করা ওদিকে হচ্ছে, এদিকে বাবুকে স্নান করিয়ে দিলাম, তারপর রেডি করে দিচ্ছি, কারণ বাবু আর বাবা যাবে যে নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে। তো প্রচণ্ড তো গরম, তার সত্ত্বেও আমি এরকম জামাটাই পরালাম, তবু কাঁধটা একটুখানি মানে রোদুর থেকে ঢাকা থাকবে সেই কারণে। তো রেডি করে দিই। বাবুর স্নান হয়ে গিয়ে বাবু এখন রেডি হচ্ছে, বাবু এখন নিমন্ত্রণ বাড়ি যাবে, তাই তো? না ওদেরকে একবার দেখি তোমাকে। তো চলো তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই। তো এখানে তো চাটনি দেখতেই পাচ্ছ, অল্প একদম করেছি। এই যে এখানে ভাত হয়ে গেছে, মানে সব রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি, ভাত, কুমড়ো ভাজা আর সাথে পটল ভাজা আছে সাইডে। এইখানে দেখো সজনে ডাঁটার ঝাল করেছি একদম শুকনো শুকনো, আর চিকেনটা কষা করেছি।
তো ভেবেছিলাম ডাল করব, ডাল তো আর করা হলো না, আর বেশি করলে খাওয়া মানে কেউ খাবেও না জানো তো, চিকেন হলে না আর সেইভাবে কিছু লাগে না। তো এখানে মামাকে আমি ভাত দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওকেও খেতে দিয়েছি, কারণ অফিস বেরোবে। মামা, ও মামা, রান্না কেমন হয়েছে গো? মাংস ভালো হয়েছে? না আমাদের এরকমই হয়, কষা কষাই হয়। হ্যাঁ গাছপালা আছে বলে ঠান্ডা আছে, আজকে যেতে হয় না, আজকে থেকে যাও বুঝলে। নাটা খাওনি এই যে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, তারপর এই যে স্নান করতে গেছিলাম, স্নান করে এলাম আর এবারে মামা একটু রেস্ট নিচ্ছে আর খাওয়া দাওয়ার পর বাবার ছেলে তো গেছে নিমন্ত্রণ বাড়ি, আর আমি স্নান তোমার রতনকে আর মামাকে খেতে দেওয়ার পর সমস্ত বাসন টাসন মেজে নিয়ে খেতে দিয়ে তারপর মামা রেস্ট নিচ্ছিল, আমি স্নানটা করতে গেছিলাম। তো এইমাত্র স্নান করে এলাম আর আজকে ঠাকুরকে সেবা ও দিয়ে নিয়েছে, যেহেতু আমি বললাম যে আমার দেরি হবে। তো এখন কটা বাজে দেখো? 2:15। মামাদের অনেকক্ষণই খেতে দিয়ে দিয়েছি, যে রতনকে আর মামাকে একসাথেই, তোমার 1টার সময়, 1:05, 10 এরকম। তো যাই হোক, সকাল থেকে তো তোমাদের সামনে কথাই বলতে পারিনি, এত কষ্ট হচ্ছে কি বলবো, মানে গরমের জন্য, অন্য কিছু না, এগুলো তো আমার রেগুলার কাজই, কিন্তু গরমটা এত অতিরিক্ত পড়ে গেছে। আর কি বলতো, সকালবেলা একবার ফ্রেশ হই, এই কারণে আমি বেলায় স্নান করি, রান্না করার পর একবার বেশ সুন্দরভাবে স্নান করে নিলে তবু একটু শরীরটা যেন ফ্রেশ বলে মনে হয়। তো আমি এখনও খাইনি, তোমার খাবো। তো ছেলেটার জন্য একটু চিন্তা হচ্ছে যে কী খাবে না, যদিও বাবা আছে, বাবা খাইয়ে দেবে, তবু না নিজে না খাওয়ালে না কীরকম যেন মনে হয়, যে না ওর মনে হয় পেটটা ভরলো না ভরলো না, ওই জন্য ওয়েট করছি, ও যদি চলে আসে তাহলে আমার সাথে ওকে আরও একটু খাইয়ে দেবো, যদি না খায়। আর যদি দেরি করে, 3টে-4টে হয়ে যায়, তো আমি খেয়ে নেবো, কারণ সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। জলখাবারে তোমার কচুরি মামাকে দেওয়া হয়েছিলো, ওই কচুরি খেয়েছিলাম 2, তো ব্যাস আর কিছুই না। তো এখনও ফ্রিজে তরমুজ আছে, স্প্রাইট আছে, ওগুলো দেবো মামাকে। তো অনেকদিন পর মামা এলো, ব্যাস ভালো লাগলো। তবে হ্যাঁ, আসার কথা ছিল রতনের ছুটির দিন, কিন্তু মামার কাজ পড়ে গেছিলো, আসতে পারেনি। ছুটির দিন থাকলে কি হয়, রতনের সাথে কথা বলতে পারে, আরও তো অফিস বেরিয়ে গেলো, অনেকবার থাকার কথা বলে গেছে মামাকে, জানি না মামা কী করবে, আমিও বলছি। তো যাই হোক, চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, চলো। তো এখন বিকাল হয়ে গেছে, মামা বলছে বাড়ি চলে যাব। তো দেখো স্প্রাইটটা দিলাম, তরমুজ কিছুতেই আর খেলো না। এবার রেডি হয়ে মামা বেরিয়ে পড়েছে, অটোর কাছে একটু এগিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ আসবে আবার। বদমাইশের তুমি ঢপু হয়েছো, খেয়ে এসে দেখি দেখি এখানটা কি লেগে আছে বাবু, দেখি 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 কি এটা অভ্র। তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো আজকে নিন্তো বাড়ি গিয়ে? আইসক্রিম আর কুলফি। আইসক্রিম কুলফি, কুলফি ওটা কুলফি বলে, কুলফি আইসক্রিম। সব টোটো গোবরা যাচ্ছে না, সাবধানে যাবে, আসবে আবার। ঠিক আছে, চলো মামা বাড়ি চলে গেল। এবার বাপি পেয়ে গেছে, গাড়ি বের করতে হয় না, আসলে বাপি গাড়ি বের করতে গেছিলো, যে মামাকে তাহলে তুলে দিয়ে আসবে।
তো টোটো পেয়ে গেছে বলে বারণ করে দিলাম, চলো আমি বাড়ি যাই। তো বন্ধুরা, বিকেল এখন সন্ধ্যেবেলায় জামা কাপড়গুলো এনে ছাদ থেকে নামালাম, আর সন্ধ্যে দিলাম বলে পাখাটা বন্ধ, বুঝতেই পারছো, ঘেমে স্নান করে যাচ্ছি। এত প্রচন্ড গরম, এত প্রচন্ড গরম, কি বলবো, মানে বিশাল গরম, বিশাল। আর আজকে তোমাদেরকে তো দেখানো হয়নি, অনেক কাচাকুচি করেছিলাম, অনেক মানে অনেক, তোমার অফিসের জামা কাপড়, আমার নাইটি, বাবুর জামা প্যান্ট, অনেক কিছু কাচাকুচি করেছি। তো ছেলেটা এত মানে দুষ্টু হয়ে গেছে এখন, কি বলবো, যদিও বড় হচ্ছে দুষ্টু তো হবেই। তোমার দুপুরবেলাতে সেই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করে আসার পর বললাম ঘুমা ঘুমা, কিছুতেই ঘুমালো না, আর কিছুক্ষণ আগে ঘুমালো। তো এখন ঘুমাক, এখন ডাকবো না, যেহেতু আজকে তোমার পড়া নেই, কারণ ও যার কাছে পড়তে যায় তার দিদিদের বাড়ি আজকের এই অনুষ্ঠানটা ছিল, তো আজকে আর পড়াবে না বোধহয়, তো ওই জন্য আমি আর বললাম না। ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে তুলবো, তুলে আমি পড়তে বসবো, কারণ এটা প্রথম মানে প্রথম টাইমের পরীক্ষাগুলো হয়েছে। আসলে ডাকছে পেছনে, কাজ হচ্ছে, ডাকছে। আর ছেলে একদিনে এক বেলার মধ্যে কতগুলো জামা দেখো, এই দেখো, একটা দুটো তিনটে, একটা পড়ে আছে চারটে, সোফায় একটা খোলা আছে, বুঝতে পারছো, একদিনে কতবার কতগুলোকে জামা চেঞ্জ করায়, তাও তো আজকে বাইরে বেরোয়নি। যদি পড়তে তো আর একটা জামা চেঞ্জ করাতাম, মাঠে খেলতে গেলে আর একটা জামা চেঞ্জ করাতাম, মানে মিনিটে মিনিটে নোংরা। এই দেখো একটা খুলে রাখা আছে, এটা কালকে কাচতে হবে। এই যে একটা প্যান্ট, মানে কি বলবো, সারাটা দিন ওর পেছনে কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তারপর তো আছি। আর একটু আগেই একটা আমি আমার ওই আইডির জন্য ভিডিও করলাম, করে তারপর উঠে আগে সন্ধ্যেটা দিলাম, সন্ধ্যে দেওয়ার পর জামা কাপড়গুলো গোছাচ্ছি। এখনো রান্নাঘরের কিছু কাজবাজ বাকি আছে, কিছু বলতে সবই তো করে নিয়েছিলাম, তোমাদের দুপুরবেলাতেই বললাম, বাসনগুলো গোছানো বাকি আছে, আর তোমার ছেলের দুধ ফ্রিজ থেকে বের করবো, বের করে তোমার ওটা গরম করতে হবে। তো দেখো কিভাবে ঘামছি, প্রচন্ড ঘামা যাচ্ছি। আসলে এই যে সন্ধ্যে দিয়েছি, দেখতে পাচ্ছো, দাঁড়ো, সন্ধ্যে দিয়েছি বলে না পাখাটা চালাচ্ছি না, আর ওভারে তো লাইটটা মানে সন্ধ্যে দেওয়ার সময় একটু জ্বেলেছিলাম, তারপরে বন্ধ করে দিলাম, নাহলে ছেলের গরম হবে, তো ওই কারণে ওভারে গিয়ে কথা বলতে পারছি না, এই ঘরেই কথা বলছি। দেখো যথারীতি হাঁপাচ্ছি, আমি হাঁপাচ্ছি মানে এই কারণেই, পরস্পর কাজগুলো মানে আমাদের ব্লগারদের জীবন বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জীবনে বলো, 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টার সময়টা হতো, বিশেষ করে বাড়িতে কোনো গেস্ট আসলে মনে হয় যদি 48 ঘন্টার সময়টা পাওয়া যেত, মানে ভালো হতো, কাজগুলো শান্তিভাবে করতে পারতাম। এখন এক্ষুনি গিয়ে রান্নাঘরের কাজ মিটিয়ে আমাকে আবার মানে আর একটা ভিডিওর দিকে বসে রাত্রি রান্না বান্না, ছেলেকে পড়তে বসানো, সমস্ত কিছু। অনেকে ভাবে কি জানো, যারা ব্লগিং করে তাদের মনে হয় সংসার কোনো কাজকর্ম থাকে না, না সবার ক্ষেত্রে কিন্তু সেমটা হয় না, অনেকের থাকে হেল্পিং হ্যান্ড থাকে, কিন্তু সবার কিন্তু নয়, তার মধ্যে আমি একজন, এক হাতে সমস্ত কিছু করতে হয়। আর এই এক হাতে সমস্ত কিছু করার মজাটা কিন্তু অন্যরকম, স্ট্রাগল করে যদি তুমি কিছু করতে পারো তার আনন্দ কিন্তু হেল্পিং হ্যান্ড যাদের থাকে তাদের থেকেও বেটার, তাই না? তো যাই হোক, চলো অনেক ভাট বকে ফেললাম, এইবার চটপট কাজগুলো করে নিই, চলো তোমার সাথে পরে কথা বলছি। তো দেখো তারপর একটা কারেন্টের কাকু এসেছে, কারেন্টের কিছু তার আমাদের লাগাতে হবে, যা প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য বাড়ির সকাল মানে সকলে মিলে ভাবছি একটা এসি নেওয়ার মতো প্ল্যান, তো সেই কারণে ওই ঘরটাতে তো কানেকশান করা আছে, কিন্তু এই ঘরটায় না কানেকশান করা নেই। বাবু তুই এত বদমাইশ করছিস কেন বাবা, তাহলে কিচ্ছু কিনে দেবো না, উঠবো উঠবো উঠবো, বদমাইশের পর বদমাইশের পর, এটা খুব পছন্দ হচ্ছে এটা। ওরা ওখানে কথা বলছে, ফাইনাল করছে, তো অর্ডার দিয়ে তো চলে এসেছিলাম, কিছুদিন পর দিয়ে গেছে, তো তারপর আমি ব্লগটাকে এন্ড করিনি, ভাবলাম যেদিনকে আসবে সেই দিন একদম দেখিয়ে ব্লগ এন্ড করব। তো এই দেখো কিছুদিন পর দিয়ে গেছে, আর এটা হচ্ছে যেদিনকে এসিটা লাগাতে এসছে দাদারা সেই দিনকে, তো ছেলে দেখছো মানে খুবই ও খুশি। তো যাই হোক লাগাবে, লাগাতে তো অনেকক্ষণ মানে এসিটা লাগাতে অনেকক্ষণ সময় লাগবে, আর ঘর প্রচণ্ড নোংরা হবে, তো এখানে অনেক কিছু এটা ওটা লাগবে বলছে, দেখা যাক কী হয়।
তো এখানে কো ছেলেকে বারবার বলছি যে সরে যা সরে যা, ও ঘরের জানলার ওপর যত রকমের এই ফুল তারপরে এই লতা পাতাগুলো লাগানো ছিল সমস্ত কিছু এ ঘরে নিয়ে চলে এসেছি, কারণ না হলে যে তোমার ইটগুলো যে তোলা হবে না ওখান থেকে তো ধুলো পড়বে, সেই কারণে বিছানা চাদরটা পেতে রেখেছি এই কারণেই যে এর উপরেই ধুলো ময়লা পড়ুক একবারে কেচে দেবো। তো দেখো এখানে টুল করছে, তো এই কারণেই বললাম অনেক ধুলোবালি পড়বে, আর দেখতেই পাচ্ছ এই রডটাও জানলার কিছুক্ষণ পর হয়তো খুলে দেবে, হয়তো অসুবিধা হবে। তো এটা অনেকে এই মেশিনটা ছাতে লাগায়, অনেকে আবার পেছনেও লাগায়, তো আমাদের দেওয়ালের পেছনে লাগানো হয়েছে। তো দেখতেই পেলে ডাইকিন কোম্পানির এসি নেওয়া হয়েছে। আর এখানে দেখো একটু গ্লুকন্ডিগুলো দেওয়া হচ্ছে, কারণ বুঝতেই পারছো যা প্রচণ্ড গরম, জলই সব থেকে মানে ভালো জিনিস। তো এখানে গ্লুকন্ডি দিলাম দাদাগুলোকে, খেলো, তারপর দেখো এসিটা লাগিয়ে দিচ্ছে। আর ছেলেকে বারবার বলছি কোনো মতে, কোনো কথা শুনছে না, ওইখানেই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যেই লাগানো হয়ে যাবে, হয়েই এসছে ধরতে গেলে। তারপর অনেক কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ চারিদিক ধুলোয় একদম ভর্তি। দাঁড়াও তোমাদেরকে একটুখানি নিচেওটা দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এই দেখো রডটা খুলে দিয়েছে, তো এগুলো সমস্ত কিছু লাগাতে হবে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, ঘর দর মোছা অনেক কাজ বাকি আছে, যদিও দুজনে মিলেই করব আমি আর বাবুর বাবা, কারণ একা হাতে এতটা পেরে উঠবো না। তো এই দেখো কত ধুলো বালি। তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।